প্রতিশোধ নিতে গিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা করতে চাইলে তাতে সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের প্রায় 180টি ক্ষেপণাস্ত্র হামলার পর এই মন্তব্য করেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে এই কথা বলেন তিনি। গত 1 অক্টোবর ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপর নতুন করে ইরান ইসরায়েলের সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও ইসরায়েল জানিয়েছে বেশিরভাগ ইরানি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়েছে। হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়ে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফরোইশানের হত্যার জবাবে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। হিজবুল্লাহ ধ্বংসে লেবাননে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েল বলছে তারা দক্ষিণ লেবাননের সীমান্ত ঘেঁষা গ্রামগুলোয় ইরান সমর্থিত হিজবুল্লাহর সন্ত্রাসী স্থাপনায় অভিযান চালাচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, বিশেষত ফিলিস্তিনের গাজায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি করাতে সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা রয়েছে ওয়াশিংটনের। কিন্তু এই বিষয়ে এখনও কোনো ইতিবাচক ফলাফল দেখা যায়নি, বরং সংঘাত আরও বেড়েছে। স্থানীয় সময় 2 অক্টোবর হারিকেন হেলেনের তাণ্ডবে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও তার সঙ্গে ছিলেন। এ সময় একজন সাংবাদিক বাইডেনকে প্রশ্ন করেন, এখন যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, আপনি তাতে সমর্থন দেবেন কিনা? তখন বাইডেন সোজাসাপটা জবাব দেন, না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখন কি করতে চাইছে সে বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। তিনি জানান, এখনকার পরিস্থিতি নিয়ে তিনি ধনী দেশগুলোর জোট G7 এর নেতাদের সঙ্গে কথা বলেছেন। ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার রয়েছে বলে তারা সবাই একমত হয়েছেন। এর আগে এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে ইসরায়েলের। দেশটির সম্ভাব্য প্রতিক্রিয়া কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি।